দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও করোনা আক্রান্তরা ভিড় করছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। অনেক ক্ষেত্রে রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এছাড়া অভিযোগ উঠেছে অক্সিজেন সংকটেরও। রাকিব হাসানের রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতে রাজধানী অনেকটা ফাঁকা হতে শুরু করলেও হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে রাজধানীর করোনা হাসপাতালে ছুটছেন স্বজনরা। আমার রোগী গত শুক্রবার এই শুক্রবার আগের শুক্রবার থেকে আর কি ভর্তি আছে। উনি কোভিড পজিটিভ আর ওনার মানে 35% মানে ফুসফুস একটা অ্যাটাক করছে আর কি। ডেঙ্গু পজিটিভ ছিল, তো শিশু হাসপাতালে ভর্তি করেছিলাম। তো ওখানে চিকিৎসা নেওয়ার পরে ওরা কোভিড টেস্ট দেয়, আজকের এই করোনা সকালে রিপোর্ট পাইছি। 300 শয্যার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি রয়েছে 330 জন, খালি নেই আইসিইউ। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের অবস্থাও অপরিবর্তিত। নানা ভোগান্তির অভিযোগ রোগীর স্বজনদের। 4-5টা মেডিকেল গেলাম, হরিণগড়িতে 7 দিনে গেলেও রাখে নাই, ঢাকা মেডিকেলও রাখে নাই, সরোদিতে গেলেও রাখে নাই। এখানের যে সার্ভিস এটা সত্যিকার অর্থে বললে আমরা কোনোভাবেই কল্পনাও করতে পারি নাই, এত দুর্বল সার্ভিস। আগামী 7 থেকে 15 দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন হাসপাতালটির পরিচালক। 474 জন পেশেন্ট এই মুহূর্তে আছে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে এর মধ্যে 190 জনই রয়েছে আইসিইউতে। হাসপাতালে অক্সিজেন সরবরাহ আরও নির্বিঘ্ন করতে বিজিএমই এর পক্ষ থেকে প্রদান করা হয় হাইফ্লো নেজোলা ক্যানোলা মেশিন। মেশিন হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ডিএনসিসি মেয়র। উদারত আহ্বান জানাবো, আপনারা আমাকে ক্লেক্সিন ইনজেকশন দেন, এগিয়ে আসুন, 5টা ইনজেকশন দেন, 50টা ইনজেকশন দেন, আপনারা এগিয়ে আসুন ইনজেকশন মুক্তি ব্যাগের জন্য। এদিকে সকালে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের লাইনে ত্রুটি দেখা দেয়, কিছুটা বিপাকে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।